ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা আবহে পূজো কমিটির জন্য বরাদ্দ বেড়ে 50,000, 1,000 করে বেতন বাড়ল আশাকর্মী সিভিক ভলান্টিয়ারদের। হকাররাও পাবেন পূজো ভাতা, ঘোষণা মুখ্যমন্ত্রী। খোলামেলা প্যান্ডেলের পরামর্শ, হচ্ছে না কার্নিভাল। এবছরে অ্যাডভার্টাইজমেন্ট হয়তো ঠিক মতো পাবেন না, এবারে রাজ্য সরকার আপনাদের 50,000 টাকা করে দেবে প্রত্যেকটা পুজো কমিটিকে। সিএসসি 50% ফ্রি এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ দপ্তরও 50% ফ্রি। বৃহস্পতিবার পুজো কমিটিগুলির বৈঠকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। গত বছর ক্লাবগুলিকে 25,000 টাকা করে দিয়েছিল রাজ্য সরকার, এবছর তা দ্বিগুণ বাড়িয়ে 50,000 টাকা দেওয়া হবে। সেই সঙ্গে পুজোর বিদ্যুৎ বিলে 50% ছাড় হবে সিএসসি, একই ছাড় মিলবে রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিলেও। ফায়ার ব্রিগেড কোনো ফিজ নেবে না, কর্পোরেশনগুলো পঞ্চায়েত কোনো ট্যাক্স নেবে না। বেশি লোক জমে গেলে প্রবলেম হয়ে যাবে, মেশামেশিটা হয়ে যাবে, আর বেশি মিক্স আপ হয়ে গেলে কোভিডটা আরো বাড়বে, তখন এরা শকুনির মতো নাচতে শুরু করবে আর বলবে দেখলে তো এই যে পুজো করতে দিল এই জন্য আবার এটা বাড়লো। তো কোনটা করবে বলুন, পুজো তো আমি বন্ধ করতে পারি না, আমার করবার অধিকার নেই। এই যে টাকা সেটা আসছে কোথেকে? নিশ্চয়ই ডেভেলপমেন্টের টাকা, এতে খরচা হয়ে যাচ্ছে, যেমন সবুজ সাথী সাইকেল ডেভেলপমেন্টের টাকা থেকে চলে গেছে। আর এই কারা টাকা পাবেন, কতজন পাবেন, কোথায় পাবেন, তার কোনো হিসাব কিতাব নেই, কোনো লিস্ট নেই। এর মাধ্যমে আরেকটা ক্যাডার ডেভেলপমেন্ট ফান্ড তৈরি করা হচ্ছে, পার্টির সঙ্গে যুক্ত যত লোক আছে সবাইকে কোনো না কোনো এইভাবে বেআইনি সুবিধা পাই দেওয়া হবে। দাপট দেখাচ্ছে করোনা সুর, কিন্তু দুর্গাপুজো তো বঙ্গজীবনের অঙ্গ, তা তো উপভোগ করতেই হবে। স্বাস্থ্যবিধি মেনে কিভাবে পুজো করতে হবে তাও বাতলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। একটু খোলা মেলা মণ্ডপ করুন, মায়ের চালার উপরে নিশ্চয়ই ঢেকে রাখবেন, কিন্তু চারপাশটা খালি রাখুন। সাইডে যদি ঢাকতে হয় তাহলে ছাদ খোলা রাখুন, আর ছাদ ঢাকতে হলে অন্য দিকগুলো খোলা রাখুন। একটু যদি দূরে দূরে একটু রিং করে দেওয়া যায়, যারা দেখতে আসবেন ঠাকুর একটা লাইন করে দিন, দেখবেন বাদ বাকিটা তারা নিজেরাই মেনটেন করবে। অন্তত চক দিয়ে একটা দাগ কেটে দিক, ভিড় এড়াতে সেপারেট এন্ট্রি অ্যান্ড সেপারেট এক্সিট করুন। তৃতীয়ার দিন থেকে কিন্তু রাত্রিরে পুজো দেখা এলাও থাকবে। পুজো মানে অঞ্জলি, সাংস্কৃতিক অনুষ্ঠান, সিঁদুর খেলা, কিন্তু করোনা আবহে মুখ্যমন্ত্রীর নির্দেশ, ভিড় না করে দফায় দফায় অঞ্জলি দিতে হবে। একইভাবে হবে সিঁদুর খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। ফিজিক্যাল ডিস্টেন্সিং এর রাখা যে ব্যাপারগুলো বলেছেন খুব অসম্ভব কাজ উনি বলেননি, খুব তাই প্রাথমিক কাজ এবং আমার প্রত্যেককে কর্তব্য। এটা আমি মনে করি যে আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব আছে যে কলকাতা দুর্গোৎসবকে ভালোভাবে উত্তরণের জন্য এই নিয়মগুলো পালন করতেই হবে। এবছর পুজো কার্নিভাল হবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজো উপলক্ষে রাজ্যের 81,000 হকারকে 2,000 টাকা পুজো ভাতা দেওয়ার ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আশাকর্মীদের মাসিক বেতন বাড়ল 1,000 টাকা, সিভিক ও গ্রিন পুলিশেরও মাসিক বেতন বাড়ল 1,000 টাকা। আগস্ট মাস থেকেই অতিরিক্ত বেতন কার্যকর হচ্ছে। এছাড়া অঙ্গনবাড়ি কর্মীরা অবসরের পর 3,00,000 টাকা আর্থিক সাহায্য পাবে। আশাবুল হোসেন, অরিচিত ভট্টাচার্য, দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।